আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তাদেরকে জান্নাতের দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। রাব্বুল আলামিন বলেন, যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে হাশরের ময়দানে কাল কিয়ামতের দিন জান্নাতের দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। যখন এই জান্নাতের দল জান্নাতের দরজার সন্নিকটে আসবে এবং পূর্বে থেকেই জান্নাতের গেটগুলো খুলে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে, জান্নাতের গেটগুলো ওপেন করে দেওয়া হবে। ওয়াকালা লাহুম ফাসানাতুহা সালামুন আলাইকুম। এবং জান্নাতের মধ্যে জান্নাতের গেটে যে সমস্ত প্রহরী আছে, যেই সমস্ত প্রহরীরা আছে, পাহারাদার আছে, তারা বলবে জান্নাতীদেরকে লক্ষ্য করে, সালামুন আলাইকুম তিবতুম, আজ তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তিবতুম তোমরা সুখে থাকো, তোমরা আজ হ্যাপি থাকো। ভাইরা আমার জান্নাতীরা, যারা জান্নাতী হবে তাদেরকে জান্নাতের রক্ষীরা ইস্তিকবাল জানাবে, তাদেরকে স্বাগত জানাবে, তাদেরকে শুভেচ্ছা জানাবে, তাদেরকে ইস্তিকবাল জানাবে, তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবে, জানিয়ে বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তিবতুম তোমরা এই জান্নাতের মধ্যে সুখময় থাকো, সুখী থাকো। তোমরা এই জান্নাতের ভিতরে স্থায়ীভাবে থাকার জন্য প্রবেশ করো। এরপরে জান্নাতীরা যখন তাদের জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তাদের মুখের বাক্য কি হবে, তাদের মুখের উচ্চারণ কি হবে, তাদের মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে, وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي صَدَقَنَا وَعَدَهُ। তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী সাদাকানা ওয়াদা, যিনি আমাদের সঙ্গে তার প্রতিশ্রুতি তার ওয়াদা সত্যি পরিণত করেছেন, বাস্তবায়িত করেছেন। وَأَوْرَثَنَا الْأَرْضَ نَتَبَوَّأُ مِنَ الْجَنَّةِ حَيْثُ نَشَاءُ। এবং তিনি আমাদেরকে ভূমির তথা জমিনের উত্তরাধিকারী বানিয়েছেন। কেবল উত্তরাধিকারী, আমরা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে আমাদের বসবাস গ্রহণ করতে পারি। যারা আমল করবে, যারা সুন্দর সুন্দর কৃতকর্ম করবে, ভালো কাজ করবে, তাদের জন্য কতই না সুন্দর নিয়ামত রয়েছে।